লক্ষ্মীপুরের রায়পুরে ডাকাতিয়া নদী ও খাল পরিষ্কার অভিযান উদ্বোধন। নদীতে কচুরিপানা ঝুঁটে দুর্দশায় পরিণত হয়েছে। এককালে প্রবাহমান ডাকাতিয়া নদী কচুরিপানা অপসারণ প্রক্রিয়া শুরু করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর দুই রায়পুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন এমপি। ইউনিয়ন এক্সপ্রেস ডাউনলোড করে কেনাকাটা করুন, কেনাকাটার লভ্যাংশ থেকে ক্যাশব্যাক বুঝে নিন। গেল বৃহস্পতিবার দুপুরে পৌরশহরের ওয়াবদা কলোনি এলাকার মেয়রের উদ্যোগে এই কর্মসূচিতে নদী তীরবর্তী উপকার ভোগী আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ শত শত মানুষ এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। পৌরসভার মেয়র গিয়াসউদ্দিন রুবেল ভাটের সভাপতিত্বে এই সময় বক্তব্য রাখেন রায়পুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, রায়পুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন ফারুক মজুমদার, পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ কাজী জামশেদ কবির বাকিবিল্লা, রায়পুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আর সুমন, পৌর 3 নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইউসুফ হোসেন, পৌর কাউন্সিলর মাহবুবুর রহমান রিজভী, পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। পরিষ্কার করা হোক ও পরিষ্কার সাথে আমরা যারা একটু উপকার ভুগি, আমরা যারা একটু ব্যবহার করবো, আমরা যাতে এটা সুফল নেব, আমাদের প্রত্যেকের মন পরিষ্কার হওয়া উচিত। আমাদের মনটা যদি আমরা পরিষ্কার করতে পারি, আমরা এটা খুব সুন্দরভাবে করব। এটি ইতিপূর্বে উদ্যোগ গ্রহণ করা হয় নাই। আমি মাননীয় মেয়রকে ধন্যবাদ জানাই, তিনি আজকে এটা উদ্বোধন করতে যাচ্ছেন। পরিচ্ছন্নতা কাজ, আমি ওনাকে অনুরোধ করবো পরিচ্ছন্নতা কাজ শেষ করে তিনি যেন একটা অনুষ্ঠান করেন, তাহলে এই কাজের সুফলটা মানুষ পাবে। আমাদের দেশে অনেক কাজের আমরা উদ্বোধন করি কিন্তু এটা ফিনিশিংটা থাকে না, আবার অনেক কাজের উদ্বোধন হয় ফিনিশিংও থাকে। তো এই কাজটা আসলেই গুরুত্বপূর্ণ, পরিবেশের জন্য বলি, পানি প্রবাহের জন্য বলি, মাছ চাষের জন্য বলি, অনেক দিক থেকে নিরাপদ, সেই কারণে পুরো